আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। লিমন 36 বিসিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অগ্রিম আয় ব্যয় ও বকেয়া আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা। তবে আজকে শুধুমাত্র আমরা বকেয়া ব্যয় এবং অগ্রিম ব্যয়ের লেনদেন সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যখন পড়াতে যাই আমাদের হিসাব বিজ্ঞান যাদের অনার্সের সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ারে বা ইন্টারে যাদের পড়াচ্ছি তারাও এই টপিকসটাতে খুব গোলমেলে পেকে যায়। তো এই কঠিন টপিকসটাকে আমি কিভাবে পানির মতো সহজ করব সেটা আপনারা দেখে নিন। আর আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন তো আমরা দেখেছি যে সেখানেও কঠিন কঠিন প্রশ্নগুলোই কিন্তু আসে, ব্যাপারটা এমন না যে এখানে আমরা সহজ প্রশ্ন দেখছি। তো এই কঠিন টপিকসটা সম্পর্কে আপনাদের যদি বেসিক আইডিয়াটা ভালো থাকে সেক্ষেত্রে এই রিলেটেড জাবেদা যদি আসে তাহলে তো করতে পারবেনই। আবার এই রিলেটেড অনেক সময় অ্যাকাউন্টিং ইকুয়েশনও থাকতে পারে, আর এই কনসেপ্টটা ক্লিয়ার দরকার এই জন্যই যে আপনার পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরবর্তী চ্যাপ্টারে আপনার করাগুলো খুব সহজ হবে। তো চলুন ব্যাংকার বন্ধু, আমরা এই বকেয়া ব্যয় এবং অগ্রিম ব্যয় রিলেটেড কি এটার জার্নালগুলো কি করব আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এখানে প্রথমেই আমরা এখানে লিখেছি যে এক্সপেন্স মানে আমাদের ব্যয়। তো ব্যয় আমরা বলতেছি যে দুই ধরনের, একটা হলো বকেয়া ব্যয় আর একটা হলো অগ্রিম ব্যয়। তো এটাকেই ইংলিশে আমাদের লেখা থাকে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, লেখা থাকতে পারে ডিউ এক্সপেন্স বা অ্যাকিউড এক্সপেন্স। এই তিনটা শব্দের অর্থই একই, অর্থাৎ আপনার প্রশ্ন পড়ে যদি দেখেন যে ওই লেনদেনে এই লেনদেনটা যে খরচটার কথা উল্লেখ আছে সেই খরচটা বকেয়া রিলেটেড, অর্থাৎ খরচটা হয়ে গেছে কিন্তু আপনি এখনও পরিশোধ করেননি। ফর এক্সাম্পল, অনেক সময় এরকম হয় না যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কর্মচারীরা আছে এক মাস পরে তাদের বেতন দিতে হবে, কিন্তু এক মাস পরে আপনার ব্যবসার অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, এই জন্য জানুয়ারি মাসের বেতন আপনি দেন নাই। এভাবে ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে তাও বেতন দেন নাই, তাহলে এখানে কি স্যালারিসটা বাকি থাকলো না? এটাকেই আউটস্ট্যান্ডিং স্যালারিস, অ্যাক্রিউড স্যালারিস বা ডিউ স্যালারিস। বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এখন ভালো সময় যাচ্ছে না, এই জন্য আপনি যে অফিসটা নিয়ে ভাড়া আছে ভাড়া নিয়ে চালাচ্ছেন সেটার ভাড়া দিতে পারছেন না, রেন্ট দিতে পারছেন না, তাহলে সেটাই আউটস্ট্যান্ডিং রেন্ট বা অ্যাক্রিউড রেন্ট বা রেন্টটা কি ডিউ আছে। এভাবে মজুরিও হতে পারে। তো এগুলো আপনার খরচ হয়ে গেছে কিন্তু আপনি এখনও পরিশোধ করেন নাই, তাহলে আপনি জানেন যে কোনো কিছু জিনিস খরচ হয়ে গেলে বা বাকি থাকলে আপনি এখনও পরিশোধ করেন নাই, তার মানে এক ধরনের লায়াবিলিটিস ক্রিয়েট হয়েছে, দায় ক্রিয়েট হয়েছে, ভবিষ্যতে আপনাকে এখানে পরিশোধ করতে হবে। এই জন্যই বলা হয় যে সকল ধরনের বকেয়া খরচ এক ধরনের দায়। তো সেটাই আমরা দেখেন এখানে লিখেছি যে ডিউ মানে বাকি আছে বাট নট পেইড, কিন্তু এখনও পরিশোধ করা হয়নি, তাহলে এখনও পরিশোধ করা হয়নি, এই জন্য এটা আমাদের লায়াবিলিটি, এই জন্য আমরা লিখে দিয়েছি। এইরকম উদাহরণ হতে পারে এই যে আউটস্ট্যান্ডিং রেন্ট, বকেয়া ভাড়া আমি বললাম, অ্যাক্রিউড ইন্টারেস্ট। ব্যাংকার বন্ধু, এরকম ব্যাপারটা এরকম যে ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে লোন নিয়েছে ধরে নেন ব্যাংক থেকে, তো লোন নেওয়ার পর 5 মাস বা 6 মাস পার হয়ে গেছে, তাহলে এখন ওই 6 মাসের কি একটা সুদ তো আপনারা চার্জ করবেন, এই সুদ ছাড়া তো আপনাদের ব্যবসায় নাই বলতে, কারণ আপনারা যদি সুদ না দেন আবার সুদ না নেন কীভাবে চলবেন আপনারা বলেন। তো এই ধরে নেন আমার ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের কাছ থেকে লোন নিলাম, 6 মাস পার হয়ে গেছে, আমি এখনও সুদ দিচ্ছি না, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের এই সুদটা কি এক ধরনের বকেয়া হয়ে গেল না, মানে খরচটা হয়ে গেছে কিন্তু ইন্টারেস্টটা আমি এখনও দিচ্ছি না, তাহলে এই ইন্টারেস্ট না দেওয়ার কারণে আমাকে কি এই ইন্টারেস্টটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, আমার এক ধরনের কি লায়াবিলিটিস তৈরি হইলো। তো সেটাই বলছে যে আউটস্ট্যান্ডিং অ্যাক্রিউড ইন্টারেস্ট বা আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আপনি মনে করবেন যে কোনো খরচ বাকি মানেই সেটা আপনার এক ধরনের দায়। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া, যদি আমাদের এ ধরনের বাকি ভাড়া বা বাকি মজুরি বা বাকি সুদের কোনো লেনদেন আসে তাহলে সেটার জন্য আমরা জার্নালটা কীভাবে করব। তো এটার জন্য জার্নালটা হবে আপনার এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট
এবং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি ধরে নেন যে আপনার রেন্ট যে অফিস সেই অফিসের ভাড়া দিতে পাচ্ছেন না, তাহলে রেন্ট বকেয়া আছে হলো আউটস্ট্যান্ডিং রেন্ট, আউটস্ট্যান্ডিং টাকা 2500। তাহলে এটাই আপনাকে তখন এই যে এক্সপেন্স, তাহলে এটা কি রেন্ট আপনার এক ধরনের খরচ, তাহলে আপনাকে লিখতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট 2500। আর এই খরচটা আপনাকে কি বাকি আছে, তার মানে আপনাকে এক ধরনের দায় ক্রিয়েট হলো, ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এই জন্য তাহলে এক্সপেন্সের আগে পেয়েবল। তাহলে আমি কি করবো, রেন্ট এক ধরনের খরচ, এই জন্য আমরা লিখবো যে রেন্ট পেয়েবল ক্রেডিট 2500। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা যদি রেন্ট আউটস্ট্যান্ডিং না হয়ে এই এই জায়গায়, তো আমাদের এমনও হতে পারে যে ওয়েজেস আউটস্ট্যান্ডিং, যে মজুরি বাকেয়া আছে হলো 2500 টাকা, তখন আপনি এই রেন্টের জায়গায় আপনি এখানে কি লিখে দিবেন, যে ওয়েজেস লিখে দিবেন, ওয়েজেস এক্সপেন্স। আর এই রেন্টের জায়গায় তখন এটা হয়ে যাবে কি হবে, ওয়েজেস পেয়েবল, অর্থাৎ যেটা যেই খরচ হবে সেই খরচের নামে করবেন। ধরে নেন যদি এটা ইন্টারেস্ট থাকতো, তাহলে এখানে আপনি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট মানে খরচ হইতো, আর ওইদিকে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 2500। অর্থাৎ ব্যাংকার বন্ধু আপনি লেনদেনটা পড়ে দেখবেন যে খরচটা বাকিতে কি না, যদি বাকিতে হয়ে থাকে তাহলে ওই খরচটা যেই খরচ হবে, যদি রেন্ট খরচ হয় তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেয়েবল ক্রেডিট। তারপর যদি এটা ইন্টারেস্ট হয় বাকি, তাহলে আপনি লিখবেন যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, কারণ এক ধরনের সুদ বাকি আছে, আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপর আপনি মনে করেন যে যদি এটা ওয়েজেস হয় তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট ওয়েজেস পেয়েবল ক্রেডিট। তো আমার বিশ্বাস ব্যাংকার বন্ধু আপনারা এই বকেয়াটা নিয়ে আপনাদের কোনো আর সমস্যা থাকার কথা না। আমরা এবার একটু এই প্রিপেইড, আমাদের অনেক সময় হয় না যে আমরা আগেই খরচের টাকাটা দিয়ে দিই, তখন সেটাকে আমরা বলে প্রিপেইড এক্সপেন্স, মানে পেইড ইন অ্যাডভান্স, মানে আগেই আপনি পরিশোধ করে দিয়েছেন। ধরে নেন আপনার যে কর্মচারী, সে এক মাস কাজ করার পর তো আপনি তাকে স্যালারি দিবেন, কিন্তু মাসের শুরুতেই তাকে আপনি স্যালারিটা দিয়ে দিলেন, তাহলে এটা আপনার কি অ্যাডভান্স বেতনটা দিয়ে দিলেন। তো এই যখন আপনি যে কোনো খরচের অ্যাডভান্স দিয়ে দিবেন, সেটা আপনার জন্য এক ধরনের অ্যাসেট, কারণ ওই এক্সপেন্স থেকে আপনি ভবিষ্যতে কীভাবে সুবিধা পাবেন। আচ্ছা, এইরকমভাবে আমাদের উদাহরণ হতে পারে এটা প্রিপেইড রেন্ট, প্রিপেইড ইন্টারেস্ট। আমি হয়তোবা ব্যাংকার বন্ধু, আমি আপনাদের কাছ থেকে লোন নিলাম, অনেক সময় লোনটা আমার মাস শেষ হওয়ার পর বা আমার বছর শেষ হওয়ার পর তো সুদটা কাটবে, কিন্তু আমি বললাম যে সুদের টাকা আমি এখনই দিয়ে দিব, তাহলে আমার এই যে সুদটা এখনও খরচ সংগঠিত হয়নি কিন্তু আমি আগেই দিয়ে দিলাম, তাহলে অগ্রিম, তাহলে যে কোনো খরচের অগ্রিম আমরা কী বলতেছি, সম্পদ প্রিপেইড, তাহলে সেটাই আমাদের প্রিপেইড ইন্টারেস্ট হতে পারে। এভাবে প্রিপেইড স্যালারিস হতে পারে, এভাবে প্রিপেইড ওয়েজেস হতে পারে। তো যখন খরচের অগ্রিম হবে, মানে আপনি যখন এই খরচগুলো অ্যাডভান্স দিয়ে দিবেন, তখন সেটার জন্য জার্নাল হবে কীভাবে, তখন আপনাকে লিখতে হবে যে প্রিপেইড এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। অর্থাৎ আপনি এই খরচটার জন্য আপনি তো অগ্রিম টাকা দিয়ে দিয়েছেন, তাহলে অগ্রিম টাকা দেওয়ার ফলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি নগদ টাকা চলে গেছে না, তাহলে নগদ টাকা চলে গেলে আমরা ক্রেডিট বলি, তাহলে ক্যাশ ক্রেডিট হয়েছে। আর এই যে নগদ টাকা চলে গেছে, এই নগদ টাকা কী পারপাসে গেল, যেই খরচের পারপাসে যাবে, এখানে যে আমরা লিখছি যে এক্সপেন্স, এখানে যদি আমাদের দেখা যাচ্ছে যে আমরা ভাড়া পারপাসে দিই, তাহলে তখন আমরা এখানে কী করে দেবো, প্রিপেইড রেন্ট। তারপর আমরা যদি বললাম যে আমরা অগ্রিম স্যালারি দিয়েছি, তাহলে তখন আমরা এই এক্সপেন্সের জায়গায় আমরা প্রিপেইড তো থাকবেই, প্রিপেইড মানে তো অগ্রিম, প্রিপেইড তখন আমরা লিখবো হলো স্যালারি। তারপর যদি আমি বলি যে মজুরি ভাড়া অগ্রিম দিয়েছে, তখন আমরা বলবো প্রিপেইড ওয়েজেস। আর সব ক্ষেত্রেই আপনি দেখেন, যদি আপনি অগ্রিম ভাড়া প্রদান করেন, সব ক্ষেত্রেই কিন্তু ক্যাশ ক্রেডিট হবে, কারণ নগদ টাকা তো চলে যাবে। আপনি স্যালারি অগ্রিম দিলে প্রিপেইড স্যালারি বলতেছেন, আর ক্যাশ কী হবে, ক্রেডিট হবে, কারণ নগদ টাকা চলে যাবে। এইভাবে প্রিপেইড ওয়েজেস, তখন আপনার নগদ টাকা চলে যাবে। তো এটা হচ্ছে হলো আপনার এই এক্সপেন্সের বকেয়া এবং অগ্রিমের একটা আমাদের টোটাল একটা কনসেপ্ট। এবার আসেন আমরা একটু উদাহরণের সাহায্যে এটা পুরোপুরি বোঝার চেষ্টা করি।
আমরা এখানে চারটা উদাহরণ দিয়েছি, আমরা এই উদাহরণকে ব্যাখ্যা করলে আপনারা আমার বিশ্বাস পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে যে রেন্ট ডিউ টাকা 1500, অর্থাৎ ভাড়া ডিউ মানে কিন্তু বকেয়া, ভাড়া বকেয়া আছে কত 1500 টাকা। এর জন্য আপনি কি করবেন, রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। আমরা বলছি যে ভাড়া, একটা জিনিস খেয়াল রাখবেন, ভাড়া যদি বা খরচ, যে কোনো খরচ বকেয়া থাকুক আর এখন এটা সংগঠিত হয়ে গেছে এরকমই হোক, তার জন্য সবসময় আমাদের যে খরচ আমাদের বাড়লে ডেবিট বলি আমরা, রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1500। আর এই খরচটা আমার এখনও পরিশোধ করা হয় নাই, বাকি আছে, তাহলে বাকি থাকলে আমরা কি বলবো, রেন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। তো আমাদের যে খরচ হবে তার আগে আমরা পেয়েবলের আগে রেন্ট লিখবো। কিছুক্ষণ আগে আমরা এটা দেখে আসলাম, শিখলাম আমরা, আউটস্ট্যান্ডিং রেন্ট নাও পেইড টাকা 1500, অর্থাৎ আপনার যে ভাড়াটা বাকি আছে, আপনি কি এটা বছরের পর বছর ভাড়া বাকি রাখতে পারবেন, এমন তো না, দুই মাস পর গিয়ে একটা সময় গিয়ে তো আপনাকে মালিককে পরিশোধ করতেই হবে। তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এখন টাকা আসছে, আপনি এখন ধরে নেন আগের যে এক মাসের ভাড়া 1500 টাকা সেটা এখন পরিশোধ করবেন, বললো যে আউটস্ট্যান্ডিং বকেয়া ভাড়া এখন পরিশোধ করা হলো 1500 টাকা। তাহলে এখন এই ভাড়াটা যখন পরিশোধ করবেন তখন আপনার কি নগদ টাকা চলে যাবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত 1500। আর এই যে এই ভাড়াটা আপনি পরিশোধ করলেন কোথা থেকে, ওই যে আপনার একটা দায় তৈরি হয়েছিল না রেন্ট পেয়েবল, তাহলে আপনি যখন বকেয়া ভাড়াটা আপনার যে বাকি ছিল সেটার টাকাটা দিয়ে দিলেন, তখন কি মালিক আপনার কাছ থেকে আর টাকা পাবে, পাবে না তো, তখন আপনি তার দায়টা ছিল, আপনি টাকা দেওয়ার ফলে কি দায়টা কমে গেল, হ্রাস হয়ে গেল। তাহলে দায় হ্রাস হলে আমরা কি বলছি, ডেবিট বলছি। তাহলে এই যে রেন্ট পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট 1500। এরপর আসেন দেখেন রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 20000, অর্থাৎ আমি অগ্রিম ভাড়া প্রদান করছি 20000 টাকা। তাহলে অগ্রিম যে কোনো কিছু প্রদান করলে তখন সেটার জন্য জার্নালটা কী হবে আমাদের, এখানে দেখেন যে আমরা দেখাচ্ছিলাম প্রিপেইড এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তো এখানে আমাদের এই রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা, তাহলে এটা কি এই রেন্ট আমাদের খরচ, এই খরচটা আমরা অগ্রিম দিয়েছি, এই জন্য আমরা কি লিখলাম, প্রিপেইড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 20000 টাকা, আর এটা অগ্রিম দেওয়ার কারণে আমার নগদ টাকা চলে গেছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 20000। এখন আপনি যখন এই ভাড়াটা 20000 টাকা দিয়ে দিয়েছেন, ধরে নেন জানুয়ারি মাসে দিয়ে দিয়েছেন, এটা চার মাসের ভাড়া অগ্রিম দিয়েছেন মনে করেন 5000 টাকা করে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে এই চার মাস ভাড়ার অগ্রিম দিয়েছেন, এখন এই চার মাস আপনি সুবিধা পাবেন বলে এটাকে সম্পদ হিসেবে দেখাচ্ছেন। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস পার হয়ে গেছে, এখন মে মাসে আসছে, তো এই চার মাসে যখন আপনি প্রিপেইড রেন্ট দেখাচ্ছেন, যেহেতু আপনি অগ্রিম ভাড়া তাহলে দিয়েছেন, তখন তো আপনি এটা টাকাটা পরিশোধ করছেন না, তাহলে চার মাস যখন পার হয়ে গেল তখন এই প্রিপেইড রেন্ট কি আপনার আর সম্পদ থাকবে মে মাস বা জুন মাসে গিয়ে, তখন তো আর এই সম্পদ থাকবে না, কারণ এটা অলরেডি কি খরচ হয়ে গেছে, চার মাস পার হয়ে গেছে যেহেতু। তাহলে এই প্রিপেইড রেন্ট যেহেতু এখন আপনার মে মাসে গিয়ে, তো এটাকে আপনি আর সম্পদ হিসেবে দেখাতে পারবেন না, কারণ এটা তার অগ্রিম ভাড়া হিসেবে নাই, অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই চার মাসের সাথে এটা ম্যাচ হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে এই সম্পদটা যেহেতু এখন আমার হিসাব থেকে কি বাদ দিয়ে দিতে হবে, যে এখন মে মাসে এসে আমি এটাকে আর সম্পদ হিসেবে দেখাতে পারবো না, তাহলে এটা এখন ডেবিট ছিল, একে আমাকে বাদ দিতে হলে, কমায় দিতে হলে, হ্রাস করতে হলে ক্রেডিট করতে হবে, যে প্রিপেইড রেন্ট ক্রেডিট 20000 টাকা। এই প্রথম চার মাস আমি এই খরচটা যখন আমার সংগঠিত হয়নি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি মাসে যখন আমি লেনদেন দিয়েছি, যেহেতু খরচটা এখনও হয়নি এই জন্য আমি একে খরচ হিসেবে কিন্তু দেখাইনি, কিন্তু যখন এপ্রিল মাস পার হয়ে গেছে চার মাস, তখন এটাকে আমি এখন আর এটা আমার সম্পদ হিসেবে নাই, চার মাস পার হয়ে গেছে, এই 20000 টাকাটাকে আমি আর সম্পদ হিসেবে দেখাবো না, এটা এখন আমার কি খরচ হয়ে গেছে, এই জন্য রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 20000 টাকা। তো ব্যাংকার বন্ধু, এই কয়েকটা টিপস আপনি যদি ফলো করেন, তাহলে আমার বিশ্বাস বকেয়া মানে অ্যাক্রিউড বা আউটস্ট্যান্ডিং রিলেটেড এক্সপেন্স এবং প্রিপেইড রিলেটেড এক্সপেন্সের জাবাদাগুলো তো করতে পারবেনই, আর আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের এই যে টিপসগুলো আমরা লিখে দিলাম, এগুলো আপনারা খাতায় নোট করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর এ ধরনের পরের ক্লাসে কিন্তু আমরা যে আয়ের ক্ষেত্রে অগ্রিম হলে এবং আয়ের ক্ষেত্রে বকেয়া হলে এটার জাবেদা কী হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, মোটিভেটেড থাকবেন, আপনাদের জীবনের কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।